ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال ربنا جل وعلا في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. پر درود سب ملے حبیب اللہ اوپرے، پر درود سب ملے حبیب اللہ اوپرے، شفاعت قریب نبی حشرے. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم مصلين الكرام، مربيان عظام، سورتي الله رب العالمين رشحان شاهد الغري، অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যা রব্বুল আলামিন মেহরবানি করে রমাদানুল মুবারকে রোজা রেখে জুমার দিনের প্রথম ভাগে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করলেন। সেই রবের জন্য কালিমাতুস শুকুর আমরা সবাই করি, আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমাতে আমরা যে বিষয়টা নিয়ে খুতবা রাখব এটা হচ্ছে রমাদানুল মুবারকের উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস রোজা রাখান, একটা মাস আমরা রোজা রাখি। আমাদেরকে উপাস রাখি, আল্লাহর ফায়দাটা কি, আল্লাহর লাভটা কি, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই আবাদতি দান করেছেন, এই আবাদতি আমাদের জন্য কষ্টের না এই আবাদতি আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, মুমিনের কাছে এই আবাদতিটা যে কত প্রিয়, এই আবাদতিটা মুমিনের কাছে কত যে আশা এবং আকাঙ্ক্ষা, এই ইবাদতটা মুমিনের কাছে যে কত প্রতীক্ষার একটা ইবাদত। তো এই ইবাদতটি আল্লাহ তাআলা কেন দিলেন, কারণটা কি, এক মাস রোজা রাখার উপবাস থাকা,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ফাস্টিং, মকসুদ কি উদ্দেশ্য, এইটা নিয়ে আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভেরি ক্লিয়ার, পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমি যে তোমাদেরকে একটা মাস রোজা দিলাম, তোমরা যে রোজা রাখছো একটা মাস, দীর্ঘ একটা মাস, কারণটা কি? পারপাস আমাদেরকে সম্বোধন করেছেন, আমাদেরকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন খুব মহব্বত করে সম্বোধন করেছেন ইমানদারদেরকে। যখন কিছু বলেন তখন আল্লাহর ল্যাঙ্গুয়েজটা, আল্লাহর ভাষাটা খুব চমৎকার, খুব আদরে, খুব ভালোবাসা। ইমানদারদেরকে যখন কিছু করতে বলেন ভালোবাসার সুরে, আদরের সুরে, মহব্বতে আল্লাহ তাআলা বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ইমানদারদেরকে কত ভালোবাসে, ও আমার ইমানদার, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো। দেখো জানো, একজন সন্তানের যদি, একজন বাবার যদি কয়েকজন সন্তান থাকে, তাহলে কিছু সন্তান থাকে খুব আদরের কথা শুনে মা বাবার খেদমত করে। তখন বাবা যখন ডাক দেন, আরে ফুত হয়ে গেলে রে বাবা, আরে বেটা তুই কই বে ভাই, আয় বেশম আসেন, হ্যাঁ বেশম আসেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কখনো বলেছেন ইয়াইয়ুহান্নাস? হে দুনিয়ার মানুষেরা, কখনো বলেছেন ইয়াইয়ুহাল কাফিরুন? হে কাফিরা, ইয়াইয়ুহাল মুনাফিকুন? হে মুনাফিকেরা। কিন্তু এখানে যেহেতু আল্লাহ রোজার কথা বলছেন, আল্লাহ হে মানুষ সম্প্রদায় না বলে বলছেন, ও আমার ইমানদার লোকেরা। দুনিয়ার সব মানুষের তো রোজা রাখবে না, কেবলমাত্র ইমানদারেরাই রাখবে। এজন্য মায়া শুরু হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বিমানা ফুরিদ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। পারপাসটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হও। তাহলে এক কথায় এক মাসে রোজা দেওয়ার ভূমিকা হচ্ছে আমাদেরকে তাকওয়াবান বানানো। কি বানানো? উত্তর দিয়ে কি বানানো? তাকওয়াবান বানানো। এখন তাকওয়াটা কি? তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে মনে করুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, ছোট্ট একটা রাস্তা, রাস্তার ডান পাশে কাঁটাযুক্ত একটা লাইন, একটা বেড়া, বাম দিকেও কাঁটাযুক্ত একটা বেড়া, আর ওই রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন। আপনি যদি একটু ডাইনে যান, কাঁটা আপনার গায়ে লাগবে। আপনি যদি একটু বামে যান, কাঁটা আপনার গায়ে লাগবে। এই রাস্তা দিয়ে এমনভাবে চলছেন যাতে কাঁটা আপনার ডানেও না লাগে, আপনার বামেও না। আমরা জান্নাতে রাস্তা দিয়ে চলতেছি, কোন রাস্তা দিয়ে চলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে চাই, ও আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পথে প্রদর্শন করো। মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ যে পথে নবীরা চলে গেছেন, আল্লাহ যে পথে রাসূলেরা চলে গেছেন, আল্লাহ যে পথে সালফে সালিহিনরা চলে গেছেন,
আল্লাহ যে কদরে শহীদরা চলে গেছেন তোমার কাছে চাইলো আল্লাহ মেহরবানি করে তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। সুবহানাল্লাহ, আমরা নবীদের পথে চলতে চাই। তো এই পথটা মুসলিম পথ না, এটা কাঁটাযুক্ত পথ। তো এই পথে চলতে গেলে শয়তান আপনাকে চাইবে মিসগাইড করতে, যাতে আপনি কোনো ধরনের কোনো খারাপ পথে, কোনো খারাপ কাজে, কোনো খারাপ চিন্তায়, কোনো খারাপ চেতনায় আপনি ইনভলভ না হয়ে একেবারে সরল সঠিক পথে এমনভাবে চলবেন যাতে কোনো অবস্থাতেই শয়তানের রাস্তায় আপনি না যান। এই পথটা হচ্ছে না, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানেটা হচ্ছে যে আল্লাহর ডর, আল্লাহর ভয় আপনার কলিজার ভিতরে সব সময় দাঁড় করে, যে আমি যে ওই কাজটা করছি এই কাজটা আল্লাহ খুশি আছেন কিনা, এই কাজটাতে আমার আল্লাহ বেজার হয়ে যাবেন কিনা, আমার আল্লাহ যদি এই কাজে খুশি হন তাহলে আমি ঠিক আছি, ইট ইজ ওকে। আর এই কাজের উপরে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যান, আমার যতই বেনিফিট হোক না কেন আমি এই কাজ কোনো অবস্থাতেই করব না। এটা হচ্ছে তো মুমিনেরা তাদের জিন্দেগি তিনটি জিনিসের উপরে ব্যাধ করেই তারা চলে। একটা হচ্ছে আল্লাহর মহব্বত, আমরা শুধু আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে কি করি, আমরা শুধু রাখতেছি কি আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আল্লাহকে মুমিনের জীবনে তার অন্যতম বৈশিষ্ট্য হলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে সে মহব্বত করে। আর রাজা আল্লাহর রহমতের সে আশা করে যে আমি যতই গুনাহ করি না কেন আমার আল্লাহ দয়াবান, নিগাহবান, মেহরবান, তিনি কমাসি আমাকে দুজখের আগুনে জ্বালাইয়া পুড়াইয়া সাই করবেন না, এই ধরনের একটা আশা আমাদের ভিতরে তাহার দরকার আছে না। হ্যাঁ, এটাকে বলা হয় আর রাজা। তিন নম্বরে হইল আল খিফা ও আল খাফা, খাফা মানে ভয়। যেমন আল্লাহকে ভালোবাসি, যেমন আল্লাহ রহমতের আশা করি, ঠিক তদ্রূপ আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে কি করি, আল্লাহ যদিও বান্দাকে ধরবেন, আল্লাহর দরাটা শক্ত, বাট আল্লাহ তার শক্ত দরার পরে বলছেন ওয়াহুয়াল গাফুর ওয়াল ওয়াদুদ, তিনি গাফুর ও ওয়াদুদ হতে আছেন। সুবহানাল্লাহ, তাকওয়ার মানেটা কি? তাকওয়ার মানেটা হচ্ছে আপনি প্রকাশ্যে হোক আর গোপনে হোক কোনো অবস্থাতেই আপনি গুনাহের কাজ করবেন না, কারো কাছে জবাবদিহি করা লাগুক আর কারো কাছে জবাবদিহি করা না লাগুক আপনি কোনো খারাপ কাজ করবেন না। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ان الذين يكسبون الاثم سيجزون بما كانوا يقترفون وذروا ثم ত্যাগ করো, পরিত্যাগ করো ظاهر الاثم وباطنه, গুনাহ এটা লুকাইয়া হোক আর জাহির করিয়া হোক তোমরা গুনাহের কাজটাকে ত্যাগ করো। যারা গুনাহের কাজ করবে, গুনাহের কাজে নিজেকে সম্পৃক্ত করবে, তাদের এটা মনে করা উচিত হবে না যে আমার গুনাহের কাজের জন্য আমাকে পাকড়াও হতে হবে না, জবাবদিহি করতে হবে না, শাস্তি ভোগ করতে হবে না, গুনাহের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, এদরা হবে দুনিয়াতে, এদরা হবে আখেরাতে। গুনাহের কাজ যারাই করবে আল্লাহ তাদেরকে ছাড়বেন না। মহতারা মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কতটা কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যে আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো,
এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 250 বার বলেছেন। কতবার বলেছেন? 200। একবার বললেই তো হয়, আল্লাহকে ডরা, ইত্তাকিল্লাহ। একবার নয়, দুইবার নয়, কুরআনুল কারীমের ভিতরে 250 বার আল্লাহ বলেছেন, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, 250 বার, 150 টাইমস। রমাদানুল মুবারকটা এসেছে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি হওয়াটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনি মালদার হয়েছেন, এটা আপনার জীবনের বড় সফলতা নয়। আপনি বড় শিক্ষিত হয়ে গেছেন, এটা আপনার জীবনের বড় সফলতা নয়। আপনি জীবনের বড় একটা পদের ভিতরে অধিষ্ঠিত হয়েছেন, এটা আপনার জীবনের বড় সফলতা নয়। আপনার জীবনের বড় সফলতা হলো আপনি যদি মুত্তাকি হইতে পারেন। কি হইতে পারেন? আপনি যদি মুত্তাকি হয়ে যান, ইউ আর দা সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড, খালাস, মুত্তাকি হয়ে গেছেন, এটা আপনার জীবনের চূড়ান্ত সফলতা। তাহলে আসুন, মুত্তাকি হইতে হইলে আমাদের কি গুণ লাভ করতে হবে, কি বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন কুরআনুল কারীমে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকিদের জন্য কি? কুরআনুল কারীমটা বলেন হুদাল্লিল মুত্তাকিন, আর কুরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন। কুরআনটা মুত্তাকিদের জন্য হেদায়ত, আর রমাদান মুবারক এসেছে আমাদেরকে মুত্তাকি বানাইতে। কি বানাইতে আসছে? মুত্তাকি বানাইতে আসছে। আর কুরআনটা বলছেন আল্লাহ মুত্তাকিদের জন্য হেদায়ত। এখন মুত্তাকি হইতে হইলে আপনার গুণ কি, বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের অন্যতম গুণ হচ্ছে গায়বের প্রতি আপনি ইমান রাখবেন। ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ইমান রাখা। হোয়াট ইজ গায়ব মিন? গায়ব মিন আনসিন। গায়বের মানে হইল যে গায়ব, যা দেখা যায়, চোখ দিয়ে যা দেখা যায় না, এটাকে কি বলে? গায়ব বলে। চোখ দিয়ে যা দেখা যায় না, এটাকে বলা হয় গায়ব। ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের নাম্বার ওয়ান কোয়ালিটি হলো তারা গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ইউমিনুনা বিল গায়ব। তো গায়ব কি? গায়ব হচ্ছেন আল্লাহ। নাম্বার ওয়ান, আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, না দেখছেন বলে? কে কোনোদিন দেখছে আল্লাহকে? কেউ দেখে নাই। আল্লাহ হচ্ছেন গায়ব। আমরা আল্লাহর উপরে ঈমান রেখেছি, আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করি রাব্বুল আলামিনকে কেউ কোনোদিন দেখে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি মূসা রে, ও মূসা তুমি আমাকে দেখতে পাবা না, তুমি আমাকে দেখতে লান তারানি, তুমি আর কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না, পারবেও। তো নাম্বার ওয়ান আনসিন হচ্ছে গায়ব, হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, ফেরেশতারা হচ্ছেন আনসিন। আমরা ফেরেশতা কোনোদিন দেখি না। জান্নাতের জন্য আমাদের মনটা খুবই উদ্গ্রী, আমরা চাই জান্নাতে যাইতে। জান্নাতকে আমরা কোনোদিন দেখছি ভাই? হ্যাঁ, জান্নাতটা হচ্ছে আনসিন, জান্নাতটা হচ্ছে গায়ব। জাহান্নামের বই আমাদের হৃদয়টা থরথর করে কাঁপে। জাহান্নামকে আমরা কোনোদিন দেখছি? জাহান্নামের আগুন বুক করে রাখি, দুনিয়ায় কে ফিরে এসে বলছে যে জাহান্নামে আমরা দেখি নাই। যে জাহান্নামটা হচ্ছে আনসি, যা দেখা যায় না, না দেখে যেগুলার উপরে বিশ্বাস স্থাপন করা, এইটার হচ্ছে ইউ মিনু না বিল ভাই। গাইবের প্রতি ইমান আছে, আমরা এগুলার উপরে ইমান আছে। কিভাবে ইমান আছি? চোখে দেখলে পরে যে এইভাবে বিশ্বাস করা হয়, এর চাইতে আরো আমরা বেশি বিশ্বাস করছি, বিকজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এইটা আছে সেইটা আছে।
আপনার ভাইদের প্রতি যত ঈমান আছে বিশ্বাস আছে তত আপনি বেশি মুত্তাকি গায়বের প্রতি যত বিশ্বাস বেশি তত আপনি বেশি মুত্তাকি আমরা ওইগুলোর প্রতি দৃঢ় ঈমান রাখতে পারবো কিনা ইনশাআল্লাহ ওয়ায়ুকিমুনা সালাতা মুত্তাকিলদের দুই নম্বর গুণ হচ্ছে আল্লাহর বাসায় ওয়ায়ুকিমুনা সালাহ তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করাটা মুত্তাকির লোকদের জন্য সেকেন্ড কোয়ালিটি এক নম্বরে হলো ইমান আনসিনের উপরে কাইবের উপরে দুই নম্বরে হইল রমাদান যে কারণে এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য মুত্তাকি হওয়ার সাইন হলো মুত্তাকি হওয়ার লক্ষণ হলো আপনি যদি নামাজের ব্যাপারে সিরিয়াস থাকেন নামাজের ব্যাপারে যত্নবান হন নামাজকে জীবনের সবচেয়ে প্রায়োরিটি লিস্টে নিয়ে আসেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে মুত্তাকি হওয়ার কিছু গুণ আছে এখন নামাজের প্রতি আপনার বেশি গুরুত্ব নেই আপনার কাজ আপনার ব্যবসা আপনার বাণিজ্য সবগুলা ঠিকঠাক মতে চলার পরে সময় যদি পাই নামাজটা আমি পড়ি সময় যদি পাই নামাজটা আমি পড়ি জোহরের সময় একটু বিজি ঠিক আছে পরে পড়বো আসরের সময় একটু বিজি একটু পরে পড়বো মাগরিবের সময় ব্যবসাটা খুব জমজমাট আচ্ছা তো তোমার নামাজ পড়ে পাইবো এখন বিজি আপনি অফিসের ভিতরে আছেন এখন খুব ব্যস্ত জোহরের টাইম হয়ে গেছে আসরের টাইম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হাতের কাজটা শেষ করে ফেলি পরে জোহর আসে মাগরিবের সাগরে গিয়া সব কিছু একসাথে আদায় করবো কিছু ভাই বোনেরা আসেন না না উত্তর দেন না কেন তাহলে কি আপনি নামাজকে বেশি গুরুত্ব দিলেন না কাজকে বেশি গুরুত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনা সালাহ মুত্তাকি লোকের দুই নাম্বার গুণ হলো দুই নাম্বার বৈশিষ্ট্য হলো জীবনে যার তার যত প্রয়োজন আছে সবগুলি প্রয়োজনের উপরে যে বিষয়টাকে সে গুরুত্ব দিবে প্রায়োরিটি লিস্টে আনবে সেটা হচ্ছে ওয়ায়ুকিমুনা সালাহ নামাজ কায়ে নামাজ 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 নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন এটা পিছনে রাইখা নামাজটা আদায় করা হচ্ছে মুত্তাকিদের অন্যতম والذين وما الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون তিন নম্বরের বৈশিষ্ট্য হলো অনিম মারা যাক না ইউনফিকুন আমি যে রিজেক্ট দিয়েছি আমার দেওয়া রিজেক্ট থেকে খরচ করে ব্যয় করে এই রিজেকের মানেটা হচ্ছে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন যে মাল দিয়েছেন আপনাকে যে সম্পদের অধিকারী করেছেন এই সম্পদের প্রকৃত মালিক আপনি আমি না আল্লাহ উত্তর দেন না আপনি যে সম্পদের মালিক হয়েছেন কয়েক হাজার পাউন্ডের মালিক হয়েছেন কিছু স্বর্ণ রৌপ্যের মালিক হয়েছেন জায়গা সম্পত্তির মালিক হয়েছেন ব্যবসার মালিক হয়েছেন এগুলার প্রকৃত মালিক আমরা না আল্লাহ আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যে রিজেক্ট দিয়েছি এই রিজেক্ট থেকে এই মাল থেকে বের করে তারা তাহলে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'া আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله رب العالمين تعرف عن ذلك بشيش كنير بأخبار بلتين والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا أما رب عن ترى যখন খরচ করে তারা অপব্যয় করে না 5 পাউন্ডের কাজ 10 পাউন্ড দিয়া করে না 10 পাউন্ডের যে কাজ সেটা 20 পাউন্ড দিয়া করে না তারা ওয়েস্ট করে না অযথা খরচ করে না ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন যারা অপচয় করে অপচয়কারীটা হচ্ছে শয়তানের ভাই আমার বান্দা যারা তারা অপচয় করে না আর তারা পাথরের মতো শক্তও হয় না তাদের পকেটটাকে তালামাইরাও রাখে না তারা মিডল স্তরের হয় তারা যখন খরচ করে অমিতব্যয়ী হয় না একেবারে বকিবি হয় না আর তারপরে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পছন্দ করে
ومما رزقناهم ينفقون তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য আপনি দেখবেন যখন কোনো এপিল আসে মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোনো গরীব ইয়তিম দুঃখী মানুষ যখন আপনার কাছে হাত পাতে যদি আপনি কিছুটা দিয়া হইল সাহায্য করার মত আপনার মন থাকে আচ্ছা বেশি পাদিয়া না পারে একটু হইলো দেই এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে বুঝবেন মুত্তাকি হওয়ার কিছু গুণ আপনার ভিতরে আছে আর যদি মনে করেন না ঠিক আছে দেখাও না দেখি শুনাও না শুনি আচ্ছা এরাইয়া যায় না দিবার বাদ করে একেবারে বকির এই ধরনের যদি আপনার মনটা হয় বুঝছেন আপনার ভিতরে কোনো তাকওয়া নাই মুত্তাকি হওয়ার ন্যূনতম সাইন আপনার ভিতরে নাই এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে ভাই রমাদান মুবারকটা হচ্ছে দান সাত্তার মাস খয়রাতের মাস আমরা যেন আল্লাহর রাস্তায় দান করি কুইকলি বলে ফেলি আরো দুইটা কোয়ালিটি وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ المتقدر المتوقع قلوه لو بوشيش تفعله چان نمبر ترى الله ذا نازل قرسن الله نازل كتو كتاب قرآن الكريم قرآن الكريم ترى إيمان ده شدو قرآن الكريم الله نازل كتو كتاب কোরআনের আগে তাওরাত এসেছে জবুর এসেছে ইনজিল এসেছে সবগুলাকে ওটা আল্লাহর তরফ থেকে আসেছে এটার উপরে ঈমান রাখে এটার উপরে বিশ্বাস স্থাপন করে এটা হলো মুত্তাকিদের জন্য আরেকটা বৈশিষ্ট্য লাস্ট ওয়ান আল্লাহ বলছেন ইয়াতের ভিতরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর মুত্তাকি যারা আখিরাতের উপরে ঈমান রাখে আখিরাত এই জীবনটা শেষ জীবন নয় এই জীবনের পরে আরেকটা জীবন আছে আপনি ভালো পান আর না পান আপনি পছন্দ করেন আর নাই করেন এই জীবনে আপনাকে আমাকে রিটার্ন হতে আবার আছে মিজান আছে হাসর আছে ফুলসিরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে এই সবগুলার সমন্বয় হচ্ছে আখিরাত ওবিল আখিরাতি হুম ইউকিনুন যদি এগুলার উপরে আপনার দৃঢ় বিশ্বাস থাকে দৃঢ় ঈমান থাকে তাহলে বুঝবেন আপনি মুত্তাকি আর রমাদান মুবারক এসেছে আমাদেরকে কি বানানোর জন্য মুত্তাকি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমাদান মুবারকের ভিতর দিয়া আমাদের সকলকে কলিজার ভিতরে তাকওয়া পয়দা করে দেন আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন সকলে বলুন আমিন।